আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস, তো আবার চলে আসলাম পূর্ণিমা আলপনা সিমের শাড়ি থেকে। তা আমি আজকে আপনাদের দেখাবো আপনার ব্যাঙ্গালোর বেনারসি অরিজিনাল যে বেনারসিটা মিনাকারি ওয়ার্কের মধ্যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে। জাকির ভাই হ্যাঁ একটু দেখেন, তো এইটা হলো আপনার লতা ডিজাইনের মধ্যে মিনাকারি ওয়ার্কের মধ্যে এই বেনারসিটা, এটা আঁচলটা হ্যাঁ, আর এটা অল ওভার কাজ করা, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কাজ করা হবে এটা। আচ্ছা, তো এইগুলোর প্রাইস পড়বে মাত্র 6,500 টাকা, ফিক্সড অ্যান্ড ফাইনাল থাকবে 6,500 টাকা। এটা হলো জেড ব্লু কালার, তো এটার প্রাইস পড়বে 6,500 টাকা। হ্যাঁ, তো আমি আরেকটা দেখাচ্ছি, এটা এটা অনেক সুন্দর একটা শাড়ি, এটা আঁচলটা নিচের পাড়টা দেখাই দিন, এটা হলো নিচের পাড়ের অংশটা, আর এটা হলো আপনার অল ওভার কাজ করা, এটার প্রাইসও 6,500 টাকায় পড়বে। আচ্ছা, এটা দেখেন, এটার প্রাইস 6,500 টাকায় পড়বে, অল ওভার কাজ করে, এটা আঁচলটা ঠিক আছে। এটা হলো মেরুন কালার, মেরুন আপনার কলিজা মেরুন কালার, আচ্ছা এটার প্রাইস 6,500 টাকায় পড়বে। হিউজ পরিমাণ আসছে, একদম হিউজ পরিমাণ আসছে। আচ্ছা, টাচলটা দেখেন, টাচলটা অল ওভার কাজ করা, আর চাইলে ব্লাউজটা কিন্তু আপনার থ্রি কোয়ার্টার ফুল স্লিভও করতে পারেন, ব্লাউজটা কিন্তু অনেক বড়। আচ্ছা, এটা ব্ল্যাকের মধ্যে মিনাকারি, এটার প্রাইস 6,500 টাকায় পড়বে টাচলটা। এটা হলো ম্যাজেন্টা কালার, আচ্ছা এটার প্রাইস 6,500 টাকায় পড়বে। ওকে, এটা হলো সি গ্রিন কালার, বাহ সি গ্রিনটা কিন্তু অনেক সুন্দর, দেখেন আর পাড়টা কিন্তু অনেক সুন্দর, এটা নিচের পাড়ের অংশটা আর এটা হলো উপরের পাড়ের অংশটা, এটার প্রাইস 6,500 টাকায় পড়বে। ম্যাজেন্টা কালারের মধ্যে শাড়িটা অনেক সুন্দর, দেখেন এটা নিচের পাড়ের অংশটা, যেটা ওকে অনেক সুন্দর শাড়ি, এগুলো আসলে না আসলে আপনার সামনাসামনি বুঝবেন না শাড়িগুলো কত ভালো মানে শাড়ি আর কত সফট। ওকে, এটা হ্যাঁ এটা আঁচলটা, ওকে এটার প্রাইস 6,500 টাকায় পড়বে। ওকে, এটার প্রাইস 6,500 টাকায় পড়বে, অল ওভার কাজ করা। তো ফ্রেন্ডস, এই শাড়িগুলো ভালো লাগলে পূর্ণিমা আলপনে সিমের শাড়ি থেকে নিয়ে যাবেন। আমি তিনোটা দোকানে অ্যাড্রেস দেখাই দিচ্ছি আর অনলাইন নাম্বারটা দেখাই দিব, যারা দূরে থাকেন এখান থেকে কালেক্ট করবেন অনলাইন নাম্বার থেকে। এটা হলো পূর্ণিমা শাড়ি আলপনা সিমা, ওকে আর অনলাইন নাম্বারটা দেখাই দেন, এটা হলো অনলাইন নাম্বারটা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।